হে বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যেটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্টোরেজ বাঁচাইতে পারবেন আর আপনার মেমোরি থাকবে ফ্রি। এই অ্যাপসটি তৈরি করেছে গুগল, নিজেই তৈরি করছে এই অ্যাপসটি। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের যেসব ডুপ্লিকেট ফাইলগুলো আছে, যেগুলো ডাবল ডাউনলোড করেন, বলতে গেলে যে একটি জিনিস আজকে ডাউনলোড করলেন আবার সেম জিনিস আবার কালকে, কিংবা ডুপ্লিকেট ফটো, এগুলো সব আপনি ডিলিট করতে পারবেন। আপনাকে সামনে শো করবে আপনার মোবাইলে, আপনি ওখান থেকে সহজেই ডিলিট করতে পারবেন। আমি অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি প্লে স্টোর থেকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে চলে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চ করে দেবেন FILE, ফাইল। ফাইল লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে দেখুন, এই যে দেখুন ফাইলস বাই গুগল, এই যে এটা আপনি ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন, খুব ভালো একটি অ্যাপস, দেখুন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড আর রিভিউও ভালো, দেখতেছেন তো। আমি অ্যাপসটি ইনস্টল করে রাখছি, আমি ওপেন করে নিচ্ছি। আমি ওপেন করে নিলাম, দেখুন ইন্টারফেসটা এরকম। এই যে দেখুন ইন্টারফেসগুলো এরকম। এখন এই যে দেখুন, প্রথমে আছে এগুলো হচ্ছে জাঙ্ক ফাইল, আপনার মেমোরিতে যেসব অ্যাপসের থেকে যেসব জাঙ্ক ফাইলগুলো ঢুকে সেগুলো আপনি ডিলিট করতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে আপনার 360 MB এখানে জমা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সি জাঙ্ক ফাইল, এই যে দেখুন এইসব সফটওয়্যারের ভিতর থেকে কত, এই যে ইউটিউবে দেখুন অনেক জমে গিয়েছে। দেখুন এখান থেকে আপনি এই যে অল আইটেমস এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবেন। আমি ব্যাক চলে যাচ্ছি। তারপরে দেখুন এই যে এখানে ডুপ্লিকেট ফাইল, এই যে ডুপ্লিকেট ফাইল লেখা আছে, এই যে এটা আমি সিম্পলি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন এই যে এগুলো সব ডুপ্লিকেট ফাইল হয়ে রয়েছে। আর আপনাকে কী করতে হবে, যে অল ডুপ্লিকেটস এখানে ক্লিক করবেন, সরি, যে এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এই যে আপনার যেসব ডুপ্লিকেট ফাইলগুলো আছে ওগুলো ডিলিট করে দেবে। মানে সেম জিনিস যেগুলো থাকবে ওগুলো যদি দুইটা থাকে ওখান থেকে একটি ডিলিট করে দেবে। এখানে অল ডুপ্লিকেটস এখানে ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে এখানে আবার ডিলিট বাটন চলে আসবে, এখানে ক্লিক করবেন, খুব সহজে ডিলিট করে ফেলতে পারবেন। যে দেখুন, তারপরে এখানে অনেক আছে, আপনি যেসব আপনার মোবাইলে সবচেয়ে বেশি স্টোরেজ খেয়ে রাখছে সেগুলো আপনি ডিলিট করতে পারবেন। আর ইওর আনইউজড অ্যাপস এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনি কোন অ্যাপস বেশি ইউজ করেন না, এগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। যে দেখুন আমার এগুলো ঢোকাই পড়ে না, এইসব অ্যাপস ব্যবহারই করি না, তারপরেও আছে, আপনারা এখান থেকে সব ডিলিট করতে পারবেন। সেম ইসেই ডিলিট করতে পারবেন, যে অল আইটেমসে ক্লিক করবেন, করার পরে আনইনস্টল ক্লিক করবেন, ডিলিট করে ফেলতে পারবেন, ব্যাক চলে যাবেন। এই যে এখান থেকে আপনি আপনার যেসব লঙ্গার ফাইল আছে সেগুলো আপনি ডিলিট করতে পারবেন। আর এখান থেকে আপনি মেমোরি হিসাবে, মেমোরি যে ফাইল ম্যানেজার থাকে সেই ফাইল ম্যানেজার হিসাবে ব্যবহার করতে পারবেন। যে এখানে দেখুন ব্রাউজ লেখা আছে, এখানে ক্লিক করার পরে দেখুন এই যে আপনার ইন্টারনাল স্টোরেজ, যে এখানে আপনি এটিকে একটি ফাইল ম্যানেজার হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর আপনি এটি দিয়ে আপনি ফাইল শেয়ারও করতে পারবেন। এই যে দেখুন সেন্ড আর রিসিভ দেওয়া আছে, এরকম যদি ফাইল অ্যাপ কেউ ব্যবহার করে তাহলে তার সাথে শেয়ার ইটের মাধ্যমে, শেয়ার যেভাবে কাজ করে এটিও সেভাবে কাজ করে। আপনি যদি কিছু পাঠাইতে চান তাহলে সেন্ডে ক্লিক করবেন, আর যদি কিছু নিতে চান তাহলে রিসিভে ক্লিক করবেন। এভাবে আপনি আপনার মোবাইলের স্টোরেজ ফাঁকা করতে পারবেন। আজকে সকালে আমি অনেক ফাঁকা করছি, দেখুন আমার ফুল ভরে গিয়েছিলো, তাও 11 GB মতন খালি করলাম। দেখুন খুব ভালো একটি অ্যাপস, আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।